হ্যালো বন্ধুরা, সোনালি রান্নাঘরে সকলকে স্বাগতম জানে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছে। আমি আজকে মিষ্টির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চমচমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা দেখে নিন তাহলে এই চমচমের রেসিপির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এখানে, আর এটা কিভাবে তৈরি করব। দুটো আলু সিদ্ধ করে আলুটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। হাফ কাপ পাউডার দুধ নিয়ে নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি, হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি, 2 এলাচ নিয়ে নিয়েছি, হাফ কাপ চিনি, 4 টেবিল চামচ ঘি। আলু মাখার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ পাউডার দুধ, বেকিং সোডা, সুজি আর 4 চামচ ঘি দিয়ে ভালো করে আলুর সঙ্গে দুধ ময়দা সুজিকে মেখে নেব। মাখাটা রেডি হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট ধরে মাখাটা মেখে নিয়েছি। এবার এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। 1 চামচ ঘি নিয়ে নিয়েছি আর 1 চামচ পাউডার দুধ দিয়ে মাওয়া তৈরি করে নেব। ভালো করে ঘি পাউডার দুধটা মিশিয়ে মাওয়া তৈরি করে নিচ্ছি। মাওয়াটা রেডি হয়ে গেছে, 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। এই মাখাটা এবারে চমচম বানিয়ে নেব, ছোট ছোট টুকরো নিয়ে 2 হাত দিয়ে আমি হালকা করে এভাবে বানিয়ে নেব। আবার একটা বানিয়ে দেখাচ্ছি। মাখার ছোট টুকরো নিয়ে নিয়েছি, নিয়ে 2 হাত দিয়ে আমার এই চমচমটাও রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আমার চমচমগুলো সব রেডি হয়ে গেছে, এটাকে সাদা তেল দিয়ে ভেজে নেব। ওভেনে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চমচমগুলো ভাজার জন্য। 7 থেকে 8টা এক একবার দিয়ে ভেজে নেব। দেয়া হয়ে গেছে, উল্টো পাল্টে 10 থেকে 12 মিনিট ধরে নেব চমচমগুলো। একটু বেশি লাল লাল করেই ভাজবো। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আরও একটু ভাজতে লাগবে।
লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। বাকি চমচমগুলো এইভাবে ভেজে নেব। সব চমচমগুলো লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি, এগুলো চিনির সিরামের মধ্যে দিয়ে দেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ জল। চিনি একটু নেড়ে চেড়ে গুলে নেব। চিনি সিরামটা ফুটে ঘন হয়ে এসেছে, এর মধ্যে ভাজা চমচমগুলো একটা একটা করে দিয়ে দেব। সব চমচমগুলো দেওয়া হয়ে গেছে, চিনি রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নেব। দুই এক মিনিট ফোটানোর পরে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি, এটাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা পরে ফিরে আসছি, ফিরে এসছি 1 ঘন্টা পর। চমচমগুলো রেডি হয়ে গেছে, চিনি সিরামটা পুরোটাই চমচমের মধ্যে মিশে গেছে, এটাকে এবার আমি পরিবেশন করে দেব। চমচমগুলো পরিবেশন করে দিয়েছি, যে মাওয়াটা আমি দুধ ঘি দিয়ে বানিয়ে রেখেছিলাম সেই মাওয়াটা দিয়ে আমি পরিবেশন করে দিয়েছি। মিষ্টির উপরে দিয়ে দিয়েছি সব মাওয়াগুলো, আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা কেমন হয়েছে, আমার এই মিষ্টি চমচমের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, পরের ভিডিওয়ে আবার দেখা হবে।